সাকিব খান উঠতে বসতে খাইতে কিন্তু ফিল্মি ভাবে সাকিব কিন্তু ফিল্মের বাইরে আর কিছু করে না আর কেউ ভাবে না আর কেউ না সবারই চিন্তা থাকে ক্যারিয়ার আজকে বাপ্পি আসলো কালকে সামনে সবারই কিন্তু চিন্তা থাকে ভাই আমি চলবো কীভাবে হোয়েন আই গোয়িং টু ইনকাম আমি কবে ফ্ল্যাট কিনবো আমি কবে নিজের মতো চলবো এই আনরেস্টটা না তাদেরকে সিনসিয়ার থাকতে দেয়নি হুব্বা আমরা বানিয়েছি বস চল্লিশ বছর আগে কষাই দেখেন জসীমা আঙ্কেলের সব হুব্বার কাছা কাছা ছবি মান্না ভাইয়ের ধর দেখেন হুব্বার মান্না ভাইয়ের ধর অলমোস্ট আইডেন্টিক্যাল সো আপনি 2024 সালে এসে হুব্বা বানিয়ে বলবেন দিস ইজ নিউ মেবি ফর ইন্ডিয়া বাট নট ফর আস আমাদের দেশের লোকদের মধ্যে মাথায় ছিল না যে শেয়ার বাজার নিয়ে দুর্নীতি করা যায় যত পণ্য পর্যন্ত নিজেরা ডাম্বাকে কোটি কোটি টাকা লস করলো আর হাজার কোটি টাকা চলে গেল এক পরিবারের কাছ থেকে আমাদের দেশ ঢাকা কি শিখেছে এই যে সেক্টরগুলি নিয়ে আপনি কথা বলতেছেন এই সেক্টরগুলি নিয়ে কথা বলতে গেলেই আমাদের এমন পর্যায়ে লোকদের নাম আসবে যে ছবিটা সেন্সারই হবে না যদি বলি যে সাকিব খানের একটা নতুন ভাইব আসলে এসছে নতুনভাবে জীবনও পেয়েছে

সেখান থেকে ডিজিটাল ইন্ডাস্ট্রিতে সে ঢুকলো সেখান থেকে আজকে একটা ব্রাস্ট করে আজকে সে এক কোটি দেড় কোটি টাকা চাচ্ছে প্রডিউসারের কাছ থেকে হি ইজ নাও এন ইন্টারন্যাশনাল স্টার অলমোস্ট বোম্বে ছবিটা যদি যে কোনো কারণে ব্যবসা করুক বা না করুক হি উইল বি এ প্যান আমেরিকান প্যান ইন্ডিয়ান স্টার এখন দ্য থিং ইজ সাকিব খান উঠতে বসতে খাইতে কিন্তু ফিল্মি ভাবে সাকিব খান কিন্তু ফিল্মের বাইরে আর কিছু করে না আর কেউ ভাবে না আর কেউ না সবারই চিন্তা থাকে ক্যারিয়ার

মানে আমাদের ইন্ডাস্ট্রির অনেক কিছু নোয়াতে প্রশ্ন আসছে কারণ অ্যাজ বিকজ দে আর টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস দ্য প্রসেস ইজ নট রাইট ডিরেক্টর ইজ ডুইং রং বা দ্য এটা করা উচিত না বা গল্পের এই ভাইভটা ঠিক না বাট দ্য থিং ইজ এইটা ওপেনলি স্পটে ডিসকাশন না করে ডিরেক্টরের সাথে আলাদা বসে করা উচিত ছিল তো এগুলোর গ্রুমিং তো প্রডিউসার বা প্রোডাকশন করবে এইখানেই হলো সমস্যাটা আমাদের গ্রুমিং এ কোনো সময় আমরা পাইনি কখনো কোনো আর্টিস্ট থেকে জ্যাজের থেকে যারা আসে তারা শুধুমাত্র অ্যাক্টিংয়ের গ্রুমিংই পাইছে আপনার অ্যাক্টিং আর নাচের গ্রুমিং টাই পাইছে এই যে চলাফেরা কথা বলা আপনার ডিল করা পার্টির সাথে এইটাও যে একটা গ্রুমিং এইটা আমাদের দেশে প্র্যাকটিসটা একদমই একদম একদমই জিরো জিরো আপনি যেমন বললেন যে শিকারি পর আসলেও সবাই একটু নড়ে চড়ে বসে বা এইগুলো জানা শুরু করেছে কাজ শুরু করেছে কিন্তু বলা হয় যে এখন মিড মিডফিল্ড অর্থাৎ একটু মাঝামাঝি মাঝারি বাজেটের যে ছবিটা সেই ছবিগুলো বাংলাদেশে মোটামুটি কাজ করা শুরু করেছে সেই কারণে হয়তো মোশারফ করিমরা কিছুটা কাজ পাচ্ছে বা তাদের নিয়ে ভাবছে কলকাতাও একই ক্রাইসিস বাংলাদেশের চাইতে হয়তো ছোট বাজার কিন্তু বারবার বলা হয় যে খুব গল্প প্রধান গল্পে কলকাতা একটা পর্যায়ে দাঁড়িয়ে যায় মানে অলমোস্ট একটা দর্শক তৈরি হয় কিন্তু সেটা সেই একই প্রোডাকশন বাংলাদেশে ফেল করে এটা কি দর্শকের প্রতিক্রিয়ার অভাব না এটা হলো বস টোটালটা হলো সোশিও ইকোনমিক কন্ডিশনের প্রবলেম আমি জিনিসটাকে যদি কিছু ছোটোখাটোভাবে এক্সপ্লেন করি সাপোজ হুব্বা আপনি দেখছেন হুব্বা আমরা বানিয়েছি বস চল্লিশ বছর আগে বসাই দেখেন জসীমা আঙ্কেলের হুব্বার কাছাকাছি ছবি মান্না ভাইয়ের ধর দেখেন হুব্বার মান্না ভাইয়ের ধর অলমোস্ট আইডেন্টিক্যাল আপনি দু সালে সে হুব্বা বানিয়ে বলবেন দিস ইস নিউ মেবি ফর ইন্ডিয়া বাট নট ফর আস আপনি হুব্বার গালিগালাজকে বলবেন নতুন স্ক্রিনের থেকে বড় আচ্ছা হুব্বার গালি গালাজ ওই ক্লাসের ওই চরিত্রের মুখে গালি আসবে এটাই স্বাভাবিক ওকে ফাইন আই এম গুড উইথ ইট কিন্তু হুব্বাতে দেয়ার ওয়াজ এ ফ্ল ইন দ্য দেয়ার দ্য মেইন ফ্ল ওয়াজ দ্য স্ক্রিন প্লে স্ক্রিন প্লে কোনো আকর্ষণের জায়গা তৈরি হয়নি স্ক্রিন প্লেটাতে একটা মুহূর্তের জন্য ফিল হয়নি এরপরে কি আসছে প্রথম তিরিশ চল্লিশ মিনিটের পরে আমরা মোটামুটি বুঝে গেছি যে এই ক্যারেক্টারটা ওকে মারবে ডিরেক্টরের মাইনাসাইডি বলি আর যাই বলি কলকাতার প্রবলেমটা হলো কলকাতার ম্যাক্সিমাম লোকই শিক্ষিত ম্যাক্সিমাম লোক এডুকেশন স্কিলটা হয়তো আমাদের চেয়ে বেশি কিন্তু তাদের এখানে তারা গল্প তৈরি করতে গেলে পার্টিকুলার দুই তিনটা ট্র্যাকের বাইরে ভাবতে পারে না ফার্স্ট অফ অল পরকীয়া প্রেম

দুর্দেশ সুদেশ কিন্তু বোম্বের আর্টিস্টের সাথে আমাদের সাথে কাজ করে কিন্তু ভেরি मच হ্যাপি ছিল আমাদের এডুকেশনের কারণে আমাদেরটা ডিটিরিট করে গেছে বাট উই হ্যাড উই हैव মেড দোজ প্রজেক্ট যেটা এখন হচ্ছে আপনি বলতে পারেন যে ভাই তাহলে আমাদের দেশে ছবিগুলি যে কলকাতায় চলছে না কারণ சுரঙ্গও তো চললো না প্রবলেম হলো சுரঙ্গতে পরকীয় প্রেমটা যে স্কেলে দেখানো হয়েছে ওটা তো কলকাতায় এর আগে দেখিয়ে ফেলছে তো অনেক ভাবে দ্যাট ওয়াজ অল টু আস যেটা ওয়েট হোয়াট ওয়্যার হ্যাপেন টু হুব্বা বাংলাদেশে যেটা হয়েছে হুব্বার জন্য পশ্চিমবঙ্গে যেটা হয়েছে சுரঙ্গর জন্য দি সেম থিং তার মানে এক লেনিয়ারে গল্প আসলে দুই বাংলায় চলানোটা মুশকিল মানে মুশকিল না আপনার একটু রিসার্চ করতে হবে যেই রাইটার হবে বা যেই ডিরেক্টর হবে হি নিডস টু ফাইন্ড আউট এ কমন ট্র্যাক যে একটা কমন এমন একটা কিছু আমি উদাহরণ দিই একটা ছবি করেছিলাম আমরা রোমিয়ান জুলিয়েট কলকাতার পেলে ছিল রাইটার আমি ছিলাম কো রাইটার কলকাতা দুই আর আমাদের কলকাতার বুক অঙ্কুশ ছিল হিরো বাংলাদেশে বাম্পার ব্যবসা করলো কলকাতায় চললোই না ছবিটা মানে বেয়ারলি মেয় পেরি ফেরিতে কিছু চললো কিন্তু আর ইস্যু করতে পারেনি কিন্তু যখন শিকারই করলাম অশোক ধানুকা আর হিমাংশু ধানুকা হি ওয়াজ দ্য বিহাইন্ড ইট আমরা একটা তামিল গল্পকে এনেছিল তাদুক কালাম উনি রাইট কিনে এনেছিল ছবিটা কিন্তু দুই দেশেই ফাটিয়ে ব্যবসা করছে ভাই আচ্ছা কোনটা কথা বলছে শিকারী শিকারি তারপরে রিলিজ করলাম আমরা বস টু জাজার থেকে সেটাও কিন্তু দুই দেশে খুব ভালো ব্যবসা করলো তার মানে কি দাঁড়াচ্ছে গল্পের অভিনবত্ব দরকার যে নিয়ে এখন স্ক্রিপ্ট করবেন ওনাকে যেমন কলকাতার ছবি সম্বন্ধে জানতে হবে কলকাতার গত তিরিশ বছরের ছবিগুলোর আফসেন অ্যান্ড ডাউন্সগুলি সম্বন্ধে জানতে হবে জানতে হবে বাংলাদেশের ছবির আপস অ্যান্ড সম্বন্ধে রাইট কিন্তু ধরেন বোম্বে ইন্ডাস্ট্রিতেও এক প্যারালালি যে ধরনের গল্প প্রধান খুব সিনিয়র অ্যাক্টরের মেন প্রটাগনিস্ট রেখে কাজ করছে প্যারালালি কলকাতায় শিবপ্রসাদরা অলমোস্ট সেই চকলেট হিরোদের বাদ দিয়ে এই ধরনের রিস্কে আপনারা কেন আসলে আপনাদের বললই না বা আপনারা চাইলেন না না এটা ওই যে বললাম এট দ্য এন্ড অফ দ্য ডে ফিল্ম ইজ এ বিজনেস রাইট হ্যাঁ ইন্ডিয়াতে একটা অ্যাডভান্টেজ আছে কি আপনি যে দিন ছবির মহরত করবেন উইথ এ পার্টিকুলার স্টার কাস্ট ওই দিনই ছবিটা টাকা উঠে যায় কিভাবে ছবিটার তখন অনেকগুলি সার্কিট বিক্রি হয় কিরকম একটা হলো বিজনেস ডিস্ট্রিবিউশন বিক্রি হয় ছবি ডিজিটাল রাইট বিক্রি হয় স্যাটেলাইট রাইট বিক্রি হয় অডিও রাইট বিক্রি হয় ওভারসিজ রাইট বিক্রি হয় সব মিলিয়ে প্রোডিউসার একটা ব্রেক ইভেন স্টেজে থাকেন হোয়াট এভার দা ফিল্ম ফিল্মের বাজেট অনুযায়ী উনি একটা ব্রেক ইভেনে থাকেন এইটা কলকাতা বা বাংলাদেশে প্র্যাকটিসটা নেই শুরু হতে শুরু করেছে বাংলাদেশে যেটা হচ্ছে এখন আমরা একটা অন্ধকারে টাকা ঢালছি জাকিব খানের প্রিয়তমা ছবির বিজনেসকে মডিউল ধরে আমরা আগাচ্ছি স্টাম্বল করে পড়তে বাধ্য মুক্তুমরে পড়বে ইন্ডাস্ট্রি আগামী বছর কারণটা হলো এক্সেপশনস আর নট রুলস আমরা একটা এক্সেপশনাল ব্যাপারটাকে রুল বানিয়ে ফেলতে চাই ওই বিষয়ে পরে কিন্তু আমি যে প্রসঙ্গটা আনছিলাম বস সেটা হচ্ছে ধরেন এই এই ধরনের গল্প কাহিনী প্রধান একজন মেন সুচরি থেকে কেন্দ্র করে কোন গল্প আমাদের চলবেই না এটা এটা কিভাবে আপনি একদম টেবিলে বলে ফেলেন না 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 এটা এটা বলা সম্ভব না এটা রং এই কনসেপ্টটা রং আমরা চেষ্টা করি মনে করেন যে এবং ক্যারেক্টার আর্টিস্ট বেস গল্প যে আমরা করিনি তা কিন্তু না আমরা রিসেন্টলি আপনি কয়েকদিনের মধ্যে একটা গল্প শুনবেন আমাদের চেষ্টা করছি আমরা যেমন প্রবলেমটা হন যে যেই লোকগুলি এই চিন্তা ভাবনাটা করবে সাপোজ আমি যদি আজকে মাসুদ পারভেজকে অ্যাপ্রোচ করতে যাই একটা গল্প নিয়ে ফার্স্ট অফ অল আমার মধ্যে ওই গার্ডস থাকতে হবে সেকেন্ড অফ অল আই নিড টু হ্যাভ দ্যাট স্কিল অফ এজুকেশন অ্যান্ড থার্ড অফ অল আই নিড টু হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স এখনকার কোনো মেকারদের মধ্যে এটা নাই ফলে ওনারা কিন্তু এখন নিজেরাই ম্যাচিউর না ফলে ম্যাচিউর আর চিন্তা করবে কিভাবে আপনি একজন দিলীপ কুমারকে মার্কেটিং করতে তো একটা সুভাষ ঘাইকে চিন্তা করতে হবে যে একজন সুভাষ ঘাই আগে নিজে প্রমিনেন্ট হয়ে নিজে একটা জায়গা তৈরি করে দেন হি ওয়েন টু দিলীপ কুমার এবং তারপরে উনি গিয়েছেন রাজকুমারের কাছে রাজকুমার জিজ্ঞেস করেছিল দিলীপ কুমারকে ফোন করে ভাই এ নায়ালার কা কন এ ভাই কেন ওরা চেনেই না রাজকুমার যেহেতু পুরনো হিরো ছিল ছবির নাম হলো আপনার সৌদাগর

আলমগীর আঙ্কেল দুটো জিনিস একটা ক্যারেক্টার পছন্দ হয় না অথবা দেখা গেল যে ওনার যেই ফিজিক্যাল কন্ডিশন ওনাকে পারমিট করছে না কাজ করতে অনেকগুলি কন্ডিশন নিলে বারবারই পিছিয়ে আসি ফারুক সাহেব যখন সবাই আমরা করেছি কিন্তু এখনকার যুগে যেমন আমরা লাস্ট আমি ববিতা ম্যাডামের ক্যারেক্টার নিয়ে পোর্ট্রেট করে ছবি বানিতে গিয়েছিলাম সবনম ম্যাডাম ছিল প্রথমে ছবির নাম ছিল খোদার পরে মা কিন্তু সবনম ম্যাডাম গল্পটা শুনে না প্রথমে পছন্দ ওর শুটিং বলেন যে উনি করবেন না কেন করবেন না বলে যে এটা আমাকে নতুন কিছু দেবে না আমি আম্মা জানের যে ইমেজ আছে ওখান থেকে বেরোতে চাই না ওকে ফাইন আমরা তখন ববিতা ম্যাডাম কিনলাম ববিতা ম্যাডাম কিন্তু অ্যাওয়ার্ড পেলেন সাকিব খানের ছবিতে অ্যাওয়ার্ড পেল ছবিতে ইট ওয়াজ এ ভেরি গুড স্ক্রিপ্টিং ভেরি গুড স্টোরি লাইন আমরা চেষ্টা করি না যে কথাটা আমি যেমন আমি রাকিব রকিবুল আলম রকিবের ছবিতে কবরই ম্যাডামকে নতুন করে আমরা ইন্ট্রোডিউস করেছিলাম যে সেই ছবির মধ্যে সেই ক্যারেক্টারকে এনে তার ক্যারেক্টার উপর বেস করে ছবি করেছি আমরা করিনি নিজে তা কিন্তু হ্যাঁ কারণটা হলো কি আমাদের দেশে যারা আগাতাম একটা ফর্মুলেটেড স্টোরি লাইনের মধ্যে থাকতাম যে পাঁচটা গান থাকবে চারটা ফাইট থাকবে এই ছবির মধ্যে এই আর্টিস্ট থাকবে ক্যারেক্টার আর্টিস্ট এই থাকবে ডিস্ট্রিবিউশন জাজ করবে ছবিটা চলে যাবে বাট দ্য নতুন কিছু যে দেওয়া যাবে ইন্ডাস্ট্রিতে নতুন কোন গল্প যে ইন্ট্রোডিউস করা যাবে যেটা আনসিন যেটা এই শেষে এইটা প্রথমে যে আমরা রাফির মধ্যে দিয়ে দিয়ে কিন্তু করেছিলাম রাফির মধ্যে পোড়ামন টু যেটা রাফি করলো এই গল্পটার আইডিয়ার সাথে তখন আমরা মানে এক্সেপ্ট করলাম যে ইট ওয়াজ ভেরি নিউ এই গল্পের কনসেপ্টটা ছিল নতুন এই রাফের মধ্যে এই নতুন কিছু করার টেন্ডেন্সি এটা কাজ করতে অবশ্যই অবশ্যই কিন্তু তারপরে ধরেন যে তামিল থেকে ঠিক আছে কপি করে নাইনটিস থেকে আসলো কিন্তু তামিলে তো প্রচুর ভ্যারাইস গল্প আমরা দেখে আসছি সেটা স্কুলের বা শিক্ষা ব্যবস্থার দুর্নীতি যেমন আছে বাজার ব্যবস্থা মোর মো মানে ইকোনমি যা ফল করছে দুই প্রদেশের সেগুলো নিয়ে দাঙ্গা তো এগুলো তো আসে না সেই প্রেম বস্তির ছেলে না কারণটা হলো এখানে তো আমরা দেখি এইখানেও কারণ আছে কারণটা হলো ইন্ডিয়ার জনগণ এই যতগুলি সেক্টর বলেন এই সেক্টরগুলি সম্বন্ধে যতগুলি ওয়াকি ভাল আমাদের রুরাল পিপল এতগুলি সম্বন্ধে কিভাবে বলেন আপনি টেবিলে বসে কারণটা বলতেছি আপনাকে বলি আমাদের দেশের লোকদের মধ্যে মাথাই ছিল না যে শেয়ার বাজার নিয়ে দুর্নীতি করা যায় যতক্ষণ না পর্যন্ত নিজেরা ডাব্বাকে কোটি কোটি টাকা লস করলো আড়াই কোটি টাকা চলে গেল এক পরিবারের কাছ থেকে আমাদের দেশ ধাক্কা খেয়ে শেখে এই যে সেক্টরগুলি নিয়ে আপনি কথা বলতেছেন এই সেক্টরগুলি নিয়ে কথা বলতে গেলেই আমাদের এমন পর্যায়ে লোকদের নাম আসবে যে ছবিটা সেন্সারি হবে না আমার সেই ভয়টা একটা বড় অবশ্যই আপনি একজন আমি একজন মন্ত্রী মিনিস্টার লেভেলের লোককে আমি ক্রিমিনাল দেখাতে পারবো না জীবনে আর হবেও না জীবনে অথচ আমরা দেখতেই পাচ্ছি যে মিনিস্টাররা অনেক সময় জড়িয়ে যাচ্ছেন বিভিন্ন করাপশানে আমি কোনো আমলাকে দেখাতে পারবো না করাপশান আমি কোনো জাজ জাজকে দেখাতে পারব আমাদের সেন্সার বোর্ড যে ফিল্ম শুড বি ওপেন সেন্সার বোর্ড এটা কি যুদ্ধর দেশ থেকে যে সেন্সারশিপ থাকবে ওয়ার্ডটা হেল এখানে গ্রেডেশন থাকতে পারে সার্টিফিকেশান থাকতে পারে আমাকে আপনি সেন্সার করবেন কেন ভাই নাকি যুদ্ধ 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 সম্পন্ন দেশ থেকে যেখানে কমিউনাল প্রচন্ড বিদ্রোহ চলছে তো তা তো না ভাই যেই মুহূর্তে সিনেমা হলে লাইট নেবে ওই মুহূর্তে প্রত্যেকটা লোক দর্শক ও হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক ও পার্সি হোক ও যাই হোক

বিভিন্ন পিরিয়ডে আপনি যেটা বলেন কাম নায়ক হয়ে সেটা হেলাল খান এসছেন বা মাঝে আরও দু একজন এসছেন এখন অনন্ত জলিল আসছেন এইসব মানুষগুলো যারা লগ্নি করে হিরো হন তাদের পক্ষে বিপক্ষে একটা জনমত তৈরি হয় কেউ বলেন যে অনেক পরিবার টিকে আছে কেউ বলেন যে ফিল্মটাকে সে ভালোবাসুক না বাসুক একটা জিনিস তো মার্স হচ্ছে আপনি এই বিষয়গুলো কিভাবে দেখেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ব্যাপার কি না এটা একটা ফ্যাক্টর যে কাজ ফিল্ম তো হচ্ছে কাজ তো হচ্ছে কিছু লোক তো চুকু খেয়ে পরে বাঁচতে পারছে ফ্যাক্ট কিন্তু আরেকটা সেম টাইম একটা ঠিক এই লোকগুলি কিন্তু ফিল্ম লাভার এই লোকগুলি কিন্তু আপনি যতই বলেন ফিল্ম থেকে কিন্তু দশ পয়সা ফেরত নিতে পারিনি তারা কিন্তু ইনভেস্টমেন্ট করে গেছে চলচ্চিত্রের খাতিরে হ্যাঁ আপনি বলছেন যে ভাই ও হিরো হলে লাভ কি আমার আমি তো হিরো হিসেবে দেখতে চাচ্ছি না বাট ও হিরো হলে যেটা লাভ হচ্ছে যেমন আমি একটা ছোট্ট দাম দিই অনন্ত জলিল দিয়ে কিন্তু আমরা 10 কোটি টাকার ছবির বাজেটের ব্যারিয়ার ক্রস করে ফেলেছি ভাই এই যে আমরা যে ছবিটা অনন্ত জলি দিন দা ডে যত কথাই বলি টাকা কিন্তু খরচ করেছি আপনি যত কথাই বলি আপনি হেলাল খানের ছবি দিয়ে কিন্তু হাসুন রাজের উপরে একটা লাইফ স্টোরি পেয়েছি ভাই পাইনি একদম যে আমরা বলবো যে তা না হ্যাঁ হয়তো আপ টু দ্য মার্কে পাইনি কিন্তু আমাদের প্রাপ্তির জায়গাটা একদমই যে খালি তা না হ্যাঁ এখন অনন্ত স্যার বা হেলাল খান স্যার তারা নিজেরা যেভাবে অভিনয় করে গেছেন বা কোর্ট যেতে চাচ্ছেন সেটার মধ্যে নিজেরাই চেঞ্জ করতে চাচ্ছেন প্রবলেমটা হল আমরা ওই আমাদের আমাদের একটা খুবই বাজে দর্শকদের একটা টেন্ডেন্সি আছে যে যাকে যেভাবে দেখেছি তাকে সেভাবেই দেখব অনন্ত জলিলের ছবি দেখে আমরা হাসতেই যাব সিরিয়াস কিছু দেখব না বা সিরিয়াস হয়ে গেলে সেটা ফল করবে এই আমি খুবই এটা শিকার কিলহিম ছবিতে স্টোরি গুড